আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, তো এখন বাজে সকাল 7টা। তো আপনাদের ভাইয়া কিন্তু চলে গেছে, ওকে বাহির করে দেওয়ার পরে ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু সকালটা শেয়ার করি। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমার কয়েকদিন আগে ছাদ ঢালাই হয়েছে, এরপরে কিন্তু আমি আর আপনাদের সাথে আমার বাড়ির কাজটা শেয়ার করিনি। তো দেখেন আজকে কিন্তু কুয়াশাটা একেবারেই কম। তো এই যে প্রচুর ঠান্ডা কিন্তু লাগছে, ঘরের ভিতরে একটুকু ঠান্ডা নাই। তো ঘরের ভিতরে ঠান্ডা না থাকার কারণেই কিন্তু আমি একটা পাতলা চাদর পরে আছি। বাইরে ঠান্ডা বাতাস আর আছে কিন্তু কুয়াশাটাও কম। সবসময় কিন্তু এই 4-5 দিন ধরে কিন্তু কুয়াশাটা পড়ছিল, কিন্তু এখন কিন্তু আছে কুয়াশাটা কম। ভেবেছিলাম যে কুয়াশাটা আপনাদেরকে দেখাবো, এর জন্যই কিন্তু ছাদে ওঠাটা আর কি। তো এই যে ছাদটা কিন্তু পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছে, আর দেখেন সকালের যে পাখির কিচিরমিচির আওয়াজটা কিন্তু খুবই ভালো লাগে। তো সকালের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সাধারণত কখনোই কিন্তু এত সকালে বের হই না, কারণ সকালে আপনাদের ভাইয়াকে যখন বিদায় করে দিই এরপরে কিন্তু নানা ভাইকে নিয়ে আমার থাকতে হয়। তো আজকে দেখলাম যে ও এখনও ঘুম থেকে ওঠেনি, আমার শাশুড়ি মার সাথেই কিন্তু ঘুমোচ্ছে। তো ভাবলাম যে ও যখন ঘুমোচ্ছে তো কী করা যায়, তো চলে যাই ছাদে একটু ভাই বোনদের সাথে একটু শেয়ার করি আমার ব্লগটা। তাই আপনাদের সাথে নিয়ে একটু ছাদে চলে এসেছিলাম। তো এই যে দেখতেই পেলেন, এখনো সব কিছু কিন্তু এলোমেলো আছে। তো আমার টাপ আছে, মুয়া পাতা, আপাটাকে খবর দিয়েছি আমাকে একটু হেল্প করে যাওয়ার জন্য। তো আপাটা বলছিল যে আমি শনিবার দিন আসব, এসে আপনার কিছু কাজ আপা করে দেব, কারণ আমার কয়েকদিন যাবতে কিন্তু শরীরটা ভালো না, দেখতেই পাচ্ছেন অবস্থা। তো ওই আপাটা আসলে আমি কিন্তু কিছুটা কাজ গুছিয়ে নিতে পারবো। যে ছাদ থেকে আসার পরে কিন্তু নানা ভাইকে নিয়ে এসেছি। এই যে আমার নানা ভাই দুধু খাচ্ছে, ওকে সকালবেলা যদি আমি না নিয়ে আসি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে নানা ভাই দুধু খাচ্ছে, দুধু খাচ্ছ ভাইয়া, দুধুন দুধুন খায় সকালে, প্রতিদিন সকালে ঘুম থেকে নানুর কাছে আর নানার কাছে। না ভাই, নানু নানা হচ্ছে প্রিয়, সবচেয়ে হচ্ছে নানু প্রিয়। না ভাই, তোমার নানু প্রিয় ভাইয়া, তোমার নানু প্রিয় মানুষ, ওর নানু হচ্ছে ওর কলিজা। না ভাই, ওই দেখেন বালিশ ছেড়ে কোথায় চলে যায় ভাইয়াটা, ভাইয়া বালিশ ছেড়ে কোথায় যাও, কোথায় যাও ভাইয়া। আহা রে ভাই রে, দুদিন খাবে না ও ভাই? ভাইয়া এই যে কি পাইছো, নীল কাটার, নীল কাটার নানা এখানে রেখে দিছে। এই দেখেন তুমি না দুধ খাইবা ভাই, তোমাকে না দুধ বানাই দিছি। দুধ কোথায়, দুধ কোথায় ভাইয়া? এই যে দুধ কোথায় ভাই,
এই যে যে শোনো 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 শোনো, এই যে আমি দিচ্ছি আমি দিচ্ছি, ধরো এই যে না এটা দিয়ে খেলো, এই যে এটা দিয়ে খেলো, আর দুধটা খাই ভালো, দুধটা খাও ভাইয়া। মাম্মা মাম্মা মেহরুন মা তাড়াতাড়ি আসো, দুধ খায় না, ওকে বারবার দুধ দেয়, দুধ খায় না। মেহরুন মাকে ডাক দিব, ঠিক আছে ডাক দিব, মেহরুন মাকে ডাক দিব, ডাক দিব, ডাক দি ডাক দি ডাক দি। কত ফাজিল দেখেন, মেহরুন মা আসো আসো, মেহরুন মা আসো, ওকে মাইট দাও, ও দুধু খায় না, ও পচা হইছে, দেখেন দেখেন হাসে। নানু এই দুধুটা খায় ভালো, জানো নানাবার সাথে দুষ্টামি করার পরে কিন্তু সকালের নাস্তা বানিয়ে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। এখন 10:30 বাজে, আপনাদের ভাইয়া কিন্তু সকালে বাজারে গিয়ে কিন্তু আমার মাসিক যে বাজারটা সেই বাজারটা নিয়ে এসেছে, তো সেই বাজারটা গুছাবো আর আপনাদের সাথে গল্প করব। আমার বাসায় চিল্লা চিল্লি ছাড়া ভিডিও করা যায় না। এই যে সাবান, এই হচ্ছে পোলাও চাল, এই হচ্ছে আরেক প্যাকেট ম্যাকারনি, পোলাও চাল একসাথে এনে রাখি, দিয়ে থালা বাসন ধোয়ার সাবান, তারপরে হচ্ছে লাক্স সাবান, আর একটা ম্যাটারোর মাজনি, হ্যান্ড ওয়াশ, তন্দুরি চিকেন মশলা, কোকোনা নুডলস, এটা এক প্যাকেট সাবানের গুঁড়া, এটা হচ্ছে চটপটি মশলা, আর এটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে চাপাতি, আর এটা একটা পেস্ট, আর এগুলো হচ্ছে কন্ডিশনার, এগুলো শ্যাম্পু, সরিষার তেল, আর দুধের ডিব্বা, দুধের ডিব্বা কয়টা, অ্যারোরুট বার্লি, চিনি, ডাল, তবে এখানে আছে ইলাচি, লং, জিরা, তারপর আছে চিকন লবণ, এখানে আছে পাউডার, আর এই যে সোয়াবিন তেল, টিস্যু বক্স, এখানে আছে আটা, সয়া সস, আর মাসিক বাজারটা একসাথেই করা হয়, মাসিক বাজারটা একসাথেই করি। তো এই যে দেখে নিলেন আমার বাজারটা, এখন গুছাবো। এই যে বাজারগুলো আমি সব একটা ঝুড়ির মধ্যে নিয়েছি, এভাবেই কিন্তু আমি বাজারগুলো যতটুকু ঝুড়িতে হাঁটে ততটুকু আমি কিন্তু ঝুড়ির ভিতরে ঢুকিয়ে তারপর রেখে দিই। তো এইভাবে আমি বাজারগুলো রেখে দিই। বাজার গুছানোর পরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আমার রান্নাটা মোটামুটিভাবে শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি রান্না করার জন্য, আজকে এখানে ডিমটা বুনা করবো, হাঁসের ডিম ফুলকপি দিয়ে। এই যে আমি ফুলকপিটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই যে হাঁসের ডিমটাও কিন্তু সিদ্ধ করে ভিজে রেখেছি। তো আমি কিন্তু এখন পেঁয়াজটা দিয়ে দেব,
আর এই চুলা দিয়ে কিন্তু আমার ডালটাও হচ্ছে, ডালটা আমি কিন্তু কষিয়ে বসেছিলাম। আর এইভাবে ডালটা কষিয়ে বসালে কিন্তু আপনি ভাই আমার ছেলে ওরা কিন্তু খুব খুব পছন্দ করে খায়। তো আমি এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, পাতাকপি দিয়ে দিয়ে কিন্তু মাংস দিয়ে খেয়েছি, কিন্তু ডিম দিয়ে ফুলকপি দিয়ে খায় আমি শুনেছি কিন্তু কখনো খাইনি। তো আজকে খেয়ে দেখবো যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে কেমন লাগে। হঠাৎ করেই আর কি এভাবে রান্না করতে আমার ইচ্ছে করলো, তাই রান্নাটা করছি। আশা করব রান্নাটা ভালো লাগবে। এখানে আমি টমেটো দিব, ধনিয়া পাতা দিব। আর ইউটিউবে আমি অনেক মানুষকে দেখেছি এভাবে রান্না করতে, তো যেহেতু সবাই এভাবে করে খেয়েছে হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যেহেতু ফুলকপিটা তো আমরা সবাই পছন্দ করি, পছন্দ করি তো আমরা খাই ফুলকপিটা, তাই না? তো আমি এই যে পেঁয়াজ এই টমেটো কুচি করে রেখেছি, তো টমেটো কুচিটা আমি কষানোর মধ্যে দিয়ে দিব। আর এখানে যে ধনিয়া পাতাটা আছে, এই ধনিয়া পাতাটা অর্ধেকটা দিব ডিমে আর অর্ধেকটা দিব ডালে, কারণ এখন শীতের সিজন, ধনিয়া পাতা ছাড়া কিন্তু আপনাদের ভাই এখন তরকারি খেতে চায় না, সেই অবস্থা। একদিন একটা ধনিয়া পাতার গল্প আপনাদের শোনাই। একদিন আপনার ভাইয়া আমি মানে রাস্তা যে কোনো জায়গায় যাওয়ার জন্য মানে আপনি ভাইয়া যাচ্ছিল, তো আমি বলছিলাম যে আমাকে ধনিয়া পাতা কিনে দেন, ওই যে ভ্যান আছে ওই ভ্যানে বিক্রি করতেছে। তো আপনাদের ভাইয়া কিন্তু ওই ভ্যানওয়ালার কাছ থেকে 10 টাকা ধনিয়া পাতা আমাকে কিনে দিচ্ছে। তো ভ্যানওয়ালার কাছে কিন্তু মানে একদম টাটকা বেগুন ছিল, তারপর আপনার যে উস্তা ছিল, তো ওগুলো দেখে আমি আবার বলছিলাম যে তার তুমি ইয়ে করো আমাকে বেগুনও কিনে দাও, উস্তাও কিনে দাও, আবার মূলাও ছিল যে মূলাও কিনে দাও। তো আমি কী করলাম, বেগুন আর উস্তা আর মূলা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে এখন রান্নাবান্না পুরো শেষ, এখন ধনিয়া পাতা দিব। এর ভিতরে মানে আমি খোঁজ করতেছি যে আমার সেই ধনিয়া পাতার পলিটা কোথায় গেল। তো ধনিয়া পাতার পলি কিন্তু আর পেলামই না, মানে আমি যে ওগুলো নিচ্ছি ওগুলো নিয়ে আমি বাসা চলে আসছি, কিন্তু ওই ভ্যানের উপরে যে আমি ধনিয়া পাতাটা রাখছি সেই ধনিয়া পাতাটা কিন্তু ওখানেই রয়ে গেছে। তো কী করবো যথারীতি, একদম এখন আপনি ভাইয়া তো ধনিয়া পাতার সাথে তরকারি বলবো যে ধনিয়া পাতা কিনে আনছো কিন্তু ধনিয়া পাতার তরকারি যে দিলা না, তো কী করবো? তাড়াতাড়ি বোরখা পরে তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ার যেখানে ছিল আমি তার অপোজিটের রাস্তা দিয়ে তারপরে বাজারে গিয়ে ধনিয়া পাতা আই না, তারপর রান্না করছি। এই হলো আমার ধনিয়া পাতার কাহিনী, যেটা আনতে গিয়েছি সেটাই বললা, অন্য তরকারি নিয়ে আনা করছি বাসায়। ওই যে আমার শাশুড়ি আমার মেয়ে হাসতে হাসতে শেষ, জামু কী করলাম, যেটা আনতে গেলাম সেটাই দিলাম না, তো এখন তো ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। আশা করি ফুলকপি এই রান্নাটা আসলে ভালো লাগবে। তো এখন আমি এই ডিমগুলো কিন্তু ফুলকপিতে দিয়ে দিব, আর আমার ডালটাও হয়ে আসছে, ডালটার মধ্যেও ধনিয়া পাতাটা দিয়ে দিই। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়।
আর এই যে ডালটা আমার হয়ে গেছে প্রায়, আমি এবার ডালটা দিয়ে দিলাম। আর ডালটা যখন হয়ে আসবে ধনিয়া পাতা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, ফ্লেভারটা আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি, আমার কাছে ভালোই লাগছে। তো এই যে আমার হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্না দেখে নিলেন, আর এই যে টমেটো দিয়ে ডালটা ভুনা করলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে? এভাবে রান্না করে কিন্তু খেলে আসলেও কিন্তু মজা লাগবে, দেখেই কিন্তু ভালো লাগছে। তো দেখে যেটা ভালো লাগছে খেতে তো সেটা অবশ্যই ভালো লাগবে, তাই না? তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, খুদা হাফেজ।